যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি কুরবানি দিচ্ছে না সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয় একটা কঠিন ধমকি ধমক দেখছি আমরা এখানে তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায় একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্য বলা যায় কিনা আর এর সাথে আরও কিছু প্রশ্ন যুক্ত আছে যেমন একজন সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি কিনা জি জজাক মুদাফরান আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহাবাদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মান কান আল হুসাতুন ওলাম ইউদাহি যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না ফালা ইয়া করবেন না মুসাল্লা না সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয় ঈদগাহের নিকটবর্তী না হয় এটা একটা কঠিন ধমক আমরা এর আগে জানলাম যে এটা মূলত মোয়াক্কাদা এখন এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি সামর্থ্য থাকা সত্ত্বেও করল না সামর্থ্য মানে এখানে অনেকে আবার বলছেন যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সেটাও বলছেন অনেকে কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নয় সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝা যায় বোঝা বোঝানো হয় সামর্থ্য বলতে ওটা ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানাপিনা সহ শুরু করে আমার মাসুলিয়াতে যারা আছেন যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা সামর্থ্য থাকা যদি আমি দেখা যায় যে আমার খানা পানা সবকিছু পরিবারের সবকিছুই করতে পারছি সহজেই তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব কারণ রাসুল্লাহ সাল সাল্লামের জামানায় রাসুল্লা সাল্লাম থেকে শুরু করে সাহাবাই গ্রাম যারা কোরবানি করতেন নিয়মিত তারা কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না অনেকেই

কোরবানি করতে হবে কিনা না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দেশটি তো সাল্লাম যে নির্দেশটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয় এই নির্দেশটি আসলে শুধু পুরুষের জন্য নয় বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত নারী যদি সামর্থ্য থাকে নারীর কোনো নারীর তাহলে অবশ্যই সেও কোরবানি করবে এটা তার জন্য সোননাতে মহাকাথা সোননাথ সেটা সেটা করবে এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে বড় বড় সন্তান আছে স্বামী নেই কিন্তু সন্তানরা আছে বড় বড় সন্তান আছে তারা ইনকাম করে তার সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কোরবানি কিনবে তো যে কেউ সেখানে কোরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা যে একক যে মায়ের পক্ষ থেকেই দিতে হবে যে মায়ের নামে মায়ের পক্ষ থেকেই দিতে হবে বিষয়টি এমন নয় আসলে বরং পরিবারের যাদের যারা অর্থ উপার্জন করছে যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে বাইতি সেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে মানে পরিবারের যে কোনো একজন সদস্য কুরবানি করলে কোরবানি করলে সবার থেকে আদায় হয়ে যাবে জি তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত